নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড মঙ্গলে এলিয়েন মর্তে মনোলিত লেখা কুনাল বসু পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী একদিকে বিশ্বের নানা প্রান্তে টপাটপ আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে পড়ছে ধাতব স্তম্ভ। নাম তার বেশ সাজানো গোছানো মেটাল মনোলিত অন্যদিকে তার কিছুদিন পরেই ইসরায়েলের প্রাক্তন মহাকাশ নিরাপত্তা প্রধান হাইম এশেদ দাবি করে বসলেন বেশ কিছু আগে থেকেই আমেরিকার সঙ্গে যোগাযোগ আছে এলিয়েনদের বলেন কি মশাই দাবি ওইটুকুতে থেমে গেলে তাও চলত এসেদ আরও এগিয়ে বলেন মঙ্গল গ্রহের কোন গভীরে নাকি বেস ক্যাম্প তৈরি করে ফেলেছে আমেরিকা ও ভিনগ্রহী জীবেরা মিলে সংগঠনটিকে গ্যালাকটিক ফেডারেশন বলা হয় এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প নাকি সর্বস্ব জানে শুধু তার পারিষদরা বারণ করেছে এসব শুনলে মানুষের মনে হিস্টেরিয়া তৈরি হবে তাই ট্রাম্প ঘোষণা করেননি তবে কি ওই যে রহস্যময় ধাতব স্তম্ভগুলো এদিক ওদিক দাঁড়িয়ে পড়ছে সেগুলো সব এলিয়েন বাবাজিদের কীর্তি সেই যে টু থাউজেন্ড ওয়ান স্পেস ওডিসিতে দেখিয়েছিল লম্বা মেটাল মনোলিত এলিয়েনদের তৈরি ছিল সেসব আর্থার্সি ক্লার্কের গল্প ও স্ট্যানলি কুব্রিকের সিনেমায় প্রথম আত্মপ্রকাশ ধাতব স্তম্ভের ক্লার্ক পরে ওই উপন্যাসের সিকুয়েল লিখেছিলেন উনিশশো বিরাশি সালে টু থাউজেন্ড টেন ওডিসি টু দুই উপন্যাস মিলে দেখা গিয়েছিল মনোলিথ ছড়িয়ে রয়েছে ব্রহ্মাণ্ডের নানা জায়গায় এই মনোলিথ ছিল এক ধরনের যন্ত্র যার সংস্পর্শে এসে বুদ্ধির বিকাশ হয়েছিল শিম্পাঞ্জি জাতীয় আদিম মানুষের তারা পাথরকে যন্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখেছিল এই মেটাল মনোলিথের কাছে আসার পরেই প্রথম মনোলিথটি আবিষ্কার হয় আঠেরোই নভেম্বর আমেরিকার উটা প্রদেশের সরকারি বায়োলজিস্টরা হেলিকপ্টারে ঘুরে ঘুরে ভেড়াগুন ছিলেন একটি সমীক্ষার জন্য হঠাৎই তাঁদের চোখে পড়ে চকচকে ধাতব স্তম্ভ নেমে পরীক্ষা করতে যান তারা রহস্যময় বস্তুটির ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় নানা জল্পনা তারপর ক্যালিফোর্নিয়ায় দেখা যায় একই রকম ধাতব স্তম্ভ আমেরিকা ছেড়ে অচিরেই এলিয়েন তত্ত্ব পাড়ি দেয় ইউরোপে রোমানিয়ার পাহাড়ে মেটাল মনোলিথের গায়ে আবার ছিল রহস্যময় আঁকিবুকি এছাড়া নেদারল্যান্ডস বেলজিয়াম প্যারিসেও উঁকি দিতে থাকে মেটাল মনোলিত এরই মাঝে হঠাৎ দিনচারেক পর ভ্যানিশ হয়ে যায় উটার মনোলিত পরে ক্যালিফোর্নিয়ারটিও সব মিলিয়ে রহস্যবেশ জম্পেশ তবে এলিয়েন তত্ত্বের পাশাপাশি আলোচনা চলছিল আর একটি সম্ভাবনা নিয়ে কোনো বড় সংস্থা হয়তো বিশ্ব জুড়ে তাদের প্রোডাক্টের মার্কেটিংয়ের অভিনব স্ট্র্যাটেজি নিয়েছে কিন্তু শেষে দেখা গেল তা নয় অন্তত আমেরিকার মনোলিথের কারণ এখন পরিষ্কার কারণ সে রহস্য সমাধান হয়ে গিয়েছে এই মেটাল মনোলিত আসলে আর্ট ইনস্টলেশন দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট নামের একটি আধুনিক আর্টিস্টদের সংস্থা জানিয়েছে উটা ও ক্যালিফোর্নিয়ার মেটাল মনোলিথ বসিয়েছিলেন তারা তারাই সেগুলি সরিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণার সময় দেখা গিয়েছে কোনো আর্টিস্ট পালিশ করছেন স্তম্ভটি কখনো পোস্ট করা হয়েছে মনোলিথ সরিয়ে নেওয়ার ছবি তার সঙ্গে ছোট্ট একটি বিজ্ঞাপন শিল্পীদের সংস্থার তরফ থেকে বলা হয়েছে আপনি কি চান এরকম মেটাল মনোলিথ আপনার বাড়ির বাগানে বসাতে তাহলে লাগবে পঁয়তাল্লিশ হাজার ডলার হ্যাঁ ঠিকই দেখছেন অঙ্কটা পঁয়তাল্লিশ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় তেত্রিশ লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশ টাকা আমেরিকার মনোলিথের রহস্য মিটলেও ইউরোপের গুলো নিয়ে কারো কোনো বক্তব্য নেই কেউ বলছেন আমেরিকান সংস্থার সঙ্গে যোগাযোগ আছে এরকম কেউ ওই কাজ করেছে অথবা ইউরোপের অন্য কোন শিল্পী আমেরিকার দেখা দেখি মনোনিত বানিয়েছেন কারণ বিভিন্ন জায়গার মনোলিতগুলির আকার বিভিন্ন কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন এরকম কিছু মানুষ অবশ্য ইসরায়েলের প্রাক্তন মহাকাশ নিরাপত্তা প্রধানের দাবি উড়িয়ে দিচ্ছেন না তবে এসেদের বক্তব্য নিয়ে আমেরিকান সরকার বা ইসরায়েল সরকার কোনো মন্তব্য করেন নাসাও সরকারিভাবে কিছু জানায়নি কেন হঠাৎ এসেদ এই এলিয়েন তত্ত্ব প্রচার করতে গেলেন সে বিষয়টিও ধোঁয়াশা তবে ইসরায়েলের খবরের কাগজ থেকে জানা গিয়েছে এসেদ একটি বই লিখেছেন সম্প্রতি বিষয় মহাকাশ গবেষণা তার প্রচারের জন্যই এই অদ্ভুত দাবি এলিয়েনের স্বপ্নে বিভোর যাঁরা তাঁরা অবশ্য বেশ হতাশ ইসরায়েলের খবরের কাগজের এই খোলসায়